আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না। আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন, হতাশায় থাকেন, একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না। তাই রিজিকের জন্যে ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ করা, প্রতারণা, সিন্ডিকেট, মাপে কম দেওয়া, এগুলো ছেড়ে দেন। আপনার রিজিক আপনার কাছেই আছে, কেউ কেড়ে নিতে পারবে না। মৌত যেমন মানুষকে খোঁজে, রিজিক তেমন মানুষকে খোঁজে। আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র বাসায় আজকে আমার রিজিক লেখা ছিল বলেই এখানে এসেছি, না হলে আসতে পারতাম না। তো তাকদীর লেখা হয়ে গেছে, এটাকে বলে তাকদীর। এখানে একটা কথা বলি, কিছু মানুষ আছে যারা বলে যে তাকদীর বলতে কিচ্ছু নাই। এদেরকে কি বলা হয় জানেন? এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া। কি নাম? ভাগ্য বিশ্বাস করে না যারা, কাদারিয়া। তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, মানুষ যা করবে মানুষ তাই পাবে। কোরআন থেকে তারা দলিল দিয়ে থাকে, ওয়ালাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ চেষ্টার বাইরে কিচ্ছু পাবে না, এরকম দলিল দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা তাকদীরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না, এবং তারা ইন্তেকাল করলে জানা যায় শরীক হবে না। আরেক শ্রেণী আছে তাকদীরকে টোটালি মানে অন্ধের মতো বিশ্বাস করে, কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করে যে ভাগ্যে যা লেখা আছে চূড়ান্ত এটাই হবে, আমার কাজের কোনো স্বাধীনতা নাই। এটা আরেকটা চরমপন্থী আকীদা। এদেরকে বলা হয় জাবারিয়া। কি বলা হয়? জাবারিয়া। তাদের দলিল ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। দেখেন এই বইটাকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে, তারা ইনশাল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবে। নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে তারা কোরআন পড়েও বিভ্রান্ত হয়ে গেছে, পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে। ইউদিল্লু বিহি কাসীর ও ইয়াহদি বিহি কাসীর, আল্লাহ পাক এর মাধ্যমে অনেককে হেদায়েত দেন, অনেককে আবার পথভ্রষ্টও করে ফেলতে পারেন। মানে কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে, যদি কোরআনটাকে নবীর বুঝ অনুযায়ী না বোঝে, নিজের মন গড়া বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে। আচ্ছা, তো এই তাকদীর লিখার পরে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এবং প্রত্যেক আকাশে, 7 আকাশে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন আগেই। তারা কি থেকে তৈরি? নূর থেকে তৈরি, মনে রাখবেন, তারা নূর থেকে তৈরি। তার মানে আমরা বুঝতে পারছি যে মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক আছে, কথা ঠিক? আচ্ছা, এই কথা আল্লাহ পাক সূরা দাহারের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে। এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি এতগুলো বড় ভূমিকা করে, যে মানুষ এখন পৃথিবীতে যা করছে, রক্তপাত ঘটাচ্ছে, ফাসাদ সৃষ্টি করছে, আল্লাহ দ্রোহী আচরণ করছে, আল্লাহকে অবজ্ঞা করছে, রাসূলকে অমান্য করছে, নামাজ পড়ছে না, যাকাত দিচ্ছে না, যা ইচ্ছা তাই করছে, স্বৈরাচারী আচরণ করছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, হত্যা করছে, রাহাজানি করছে, চুরি করছে, ডাকাতি করছে, এলো মানুষ করছে না। মানুষের আচরণ দেখে মনে হচ্ছে পৃথিবীতে যে পৃথিবীতে মানুষই সব আর কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন এমন সময় চলে গেছে তোমাদের উপরে যে তোমরা কোনো আলোচ্য বিষয়ই ছিলে না। নিজের অবস্থান কত ক্ষুদ্র বুঝতে পারছেন? এই মহাবিশ্বে আমাদের অবস্থান কত ক্ষুদ্র, এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে, ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি। আর সেই মানুষের অহংকার, উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব, এর বাইরে কিছু নাই।